গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, অনেক অনেক আনন্দে আছো। আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার। শনিবার দিন এখন করিতে বাজে 12টা, মানে গুড মর্নিং আর হবে না, গুড আফটারনুনই হবে। তো যাই হোক, 12টা বাজতে মানে 5 মিনিট বাকি, তাই গুড মর্নিংই বলে দিলাম। তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, শুরু হয়ে গেছে রান্নার ঘরের কাজ। আজকে করছি আলু আর কি বলো ওটাকে, হ্যাঁ আলু আর ঝিঙে দিয়ে পোস্ত, শনিবার বলে। আর তার সঙ্গে আছে কাঁচা কলার কোপ্তা। ডিম দিইনি আজকে, অন্য সময় কোপ্তাতে আমি ডিম দিয়ে ভালো করে ওটাকে মাখি, তো আজকে তো ডিম দিতে পারবো না পেঁয়াজ রসুন ছাড়া। তো কোপ্তাটা করলাম, তো কোপ্তাটা এখন সবে মেখে রেখেছি, একটু পরে গিয়ে ভাজবো, মানে অর্ধেক প্রসেস হয়েছে, বাকিটা গিয়ে করবো। আলু ভাজতে দিয়ে আসছি, তাই তো তার মাঝখানে এসে তোমাদের সাথে আমি বকবকটা শুরু করে দিলাম। অনেকেই কমেন্ট করেছো, থ্যাংক ইউ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে ব্লেসিং দিও আমার মেয়েকে, যাতে ও জীবনে ও চলার পথে এগোতে থাকে, সুন্দরভাবে ও রাস্তাটা স্মুথলিভাবে ও চলতে থাকে, তোমাদের আশীর্বাদেই যাতে সব কিছু হয়। আর সরি, ঢেকুর উঠে গেছে। আজকে সকালে টিফিনে করেছিলাম ব্রেকফাস্টে ইডলি, তো আজকে আর কিছু বানাইনি, বাবা ইডলি কিনে নিয়ে এসেছিলো। তো শনিবার রোববারটা একটু অন্যরকম খেতে ইচ্ছা করে, অন্যদিন সেই একই ধরনের খাবার দাবার সব কিছু। তো বাবা আজকে ইডলি, আমি ভেবেছিলাম উঠে একটু সিমুই বানাবো, তো তারপর উঠে দেখলাম যে বাবা ইডলি নিয়ে এসছে, তো ইডলিটা আমি আর মানে খেয়ে নিলাম, মা আর বাবার খাওয়া হয়ে গেছিলো আগেই। তো এখন রান্না করতে করতে অসহ্য গরম লাগছে, মানে এত বাজে ওয়েদার করে আছে, মেঘ করে আছে, তার সঙ্গে রোদ, প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম লাগছে। তার জন্য আমি আর মানি এখন শরবত না, এটা নুন চিনি জল খাচ্ছি। প্রথম ভাবলাম একটু কড়া করে চা খাই, চা খাবো না, গরমে ঠিক হবে না, নুন চিনি জলটাই বেস্ট। তো এখন ওকে দিলাম নুন চিনির জল, এখন আমি নিয়ে বসেছি, আমি খাচ্ছি আর তোমার সাথে কথা বলছি। নুন চিনি জলের মধ্যে একটু যদি পুদিনা পাতা থেতে করে দিয়ে দেওয়া যায়, দারুণ লাগে খেতে, প্লাস উপকারী দুটোই। তো যখন এই স্কুল শুরু হবে, আর কয়েকদিন পর থেকে মানি যখন স্কুল শুরু হয়নি, যখন স্কুল শুরু হবে তখন ওই স্কুল থেকে আসলে আমি ওকে এরকম নুন চিনি জল দিই, তারপরে ও বসে খায়, তার কিছুক্ষণ পরে তারপর স্নান টান করতে যায়। তো আগে তো ওকে মুসাম্বির রস দিতাম, কিন্তু ওর পেটের জন্য ওটা একদমই বারণ হয়ে গেছে, আর মুসাম্বির জিনিসটা ও খেতে পারে না, কোনোদিনই পারবে না। মুসাম্বি, লেবু, মানে পাতি লেবু, এইসব ওর খাওয়া বারণ একদম। তো যাই হোক, যাই ওইদিকে আলুটা মানে ভাজা হয়েও গেছে এতক্ষণে, তো কোপ্তাটা কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু পুরোপুরি আমি শেয়ার এখন করতে পারছি না, মানে কী কী মশলা করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আলু আর দুটো কাঁচা কলা নিয়েছিলাম, দুটো আলু নিয়েছিলাম, তার সঙ্গে একটু জিরে, ধনে, একটু আদা বাটা, একটু নুন, চিনি, হলুদ সব কিছু মিশিয়ে ওটাকে মেখে রেডি করে রেখে দিয়েছি। এবার বড়াটা ভিজে নেবো, তারপর বাকি প্রসেসের দিকে। কোপ্তার জন্য এখানে যে মশলাটা আমি তৈরি করেছি, তার মধ্যে দিয়েছি দই, জিরে, ধনে, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা। আজকে লাঞ্চে রয়েছে পোস্ত বাটা, কুমড়া আলু দিয়ে তরকারি, ঝিঙা পোস্ত আলু দিয়ে, আর তার সাথে রয়েছে এখানে কাঁচকলার কোপ্তা, আর অল্প টমেটো ছিল সেটা দিয়ে চাটনি করে দিয়েছি, আর ঘরে পাতা দই। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবারের মেনু।